আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এসইওর টপ 10 ফ্রি টুলস নিয়ে, যা যে কোনো এসইও এক্সপার্ট বা এসইও নিয়ে যারা কাজ করে তাদের জানা খুব বেশি দরকার। তো স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো টুলসগুলো কী এবং টুলসগুলো কিসের জন্য কাজে লাগে। সর্বপ্রথম যে মাস্টার টুলসের কথা বলবো সেটা হলো এইচরেফস থেকে দেওয়া, যেটা এইচরেফসের ফ্রি টুলস। এটার নাম হলো কিওয়ার্ড জেনারেটর। আপনারা এইচরেফস থেকে এটা পুরোপুরি ইউজ করতে পারবেন এবং এটা আপনাদের জন্য অনেক 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 বেশি উপকারী। কারণ যখন আপনি এসইও জার্নি শুরু করেন তখন কিন্তু আপনার হাতে ওই ধরনের টুলস রিসোর্স থাকে না যে ফ্রি টুলসগুলো ইউজ করতে হবে, আপনি এখান থেকে পেইড টুলসের সুবিধা নিতে পারবেন না। যখন আপনি বিগিনারে থাকেন তখন আপনাদের এই ধরনের টুলস ইউজ করতে হবে। এইচরেফস কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন দেখেন, এটা হলো ফ্রি কিওয়ার্ড জেনারেটর। আপনারা পুরোপুরি পেইড টুলসের মতোই সুবিধা নিতে পারবেন, পুরোপুরি পেইড টুলসের মতো। এখান থেকে আপনারা গুগল, বিং, ইভেন ইউটিউব, অ্যামাজন, চারটা জিনিসের জন্য কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। যদি আমি এখানে দেখি এন্টারে কিওয়ার্ড, আমি যদি হোম কিওয়ার্ডটা লিখে সার্চ করি, এখানে আপনি লোকেশন দিবেন, যে কোনো ধরনের লোকেশন, আপনার টার্গেটের যে কান্ট্রি থাকবে ক্লায়েন্টের, এই লোকেশন দিয়ে যখন আপনি ফাইন্ড কিওয়ার্ডসে দিবেন তখন একটা রোবোটিক ক্যাপচা আসবে। এই রোবোটিক ক্যাপচাটা ফিল আপ করলে এখানে দেখেন আপনি মোটামুটি অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছেন। এবং আমি এইটা রিচেক করছি, ক্রস চেক করছি, পেইড এবং ফ্রির মধ্যে বিন্দুমাত্র ব্যবধান নাই। জাস্ট এটাতে কিছু লিমিটেশন থাকে, যে লিমিটেশনগুলো আপনারা বারে বারে ইউজ করলে লিমিটেশনকে শেষ হয়ে যায়। তো আপনারা দেখেন এখান থেকে মোটামুটি ভালো কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন, একটা কিওয়ার্ড কী ধরনের, তার কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, সার্চ ভলিউম কেমন, লাস্ট কবে আপডেট হয়েছে, এই ডাটাগুলো আপনারা নিতে পারবেন। তো অবশ্যই অবশ্যই যারা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান তাদের একটা বেস্ট টুলস হলো এইচরেফসের কিওয়ার্ড জেনারেটর, কমপ্লিটলি ফ্রি। আপনারা পেইড টুলসের একটু হলেও স্বাদ দিতে পারবেন এখান থেকে, কেমন? ওকে, আই হোপ যে আপনারা বুঝতে পারছেন কিওয়ার্ড জেনারেটর কাজটা কী। তারপরে যে সেকেন্ড টুলসটা আসে সেটা হলো আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার। এইটা অনেক বড় একটা টুলস বা একটা ভালো টুলস, যেখান থেকে আপনারা কিওয়ার্ড আইডিয়া নিতে পারবেন, কেমন? কিওয়ার্ড আইডিয়া পাবেন, এটা গুগলের কিওয়ার্ড প্ল্যানার বলে, এখান থেকে আপনারা ডাটা নিতে পারবেন। তো চলেন আমরা কীভাবে ডাটা নিব কিওয়ার্ড প্ল্যানার থেকে এটা দেখাই দিই। আপনারা জাস্ট গুগলের কিওয়ার্ড প্ল্যানার লেখার জন্য এখানে কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার। সার্চ করার পরে আপনার নর্মাল একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, কেমন? অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এটা কীভাবে করবেন এটা সব কিছু বলে দেওয়া আছে। আপনি জাস্ট গো টু কিওয়ার্ড প্ল্যানারে গেলে আপনি কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারবেন। আপনার এই যে কোনো একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি ঢুকে যাবেন, ঢুকে তারপরে এখান থেকে কিওয়ার্ডের আইডিয়াগুলো খুব ইজিলি নিতে পারবেন। তো চলেন, এটা হলো কিওয়ার্ড প্ল্যানারের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি দুইটা কাজ করতে পারবেন। সর্বপ্রথম হলো ডিসকভার নিউ কিওয়ার্ড, আপনি নতুন কিওয়ার্ডটা ডিসকভার করতে পারবেন এবং এখান থেকে সার্চ ভলিউমগুলো পেয়ে যাবেন। সার্চ ভলিউমের পাশাপাশি এটাকে বলা হয় গুগলের কতটুকু ট্রেন্ডে আছে বা কী ধরনের ডিমান্ড আছে একটা কিওয়ার্ডের, খুব সহজে আইডিয়া নিতে পারবেন। ওকে, ডিসকভার নিউ কিওয়ার্ড, আপনারা এখানে কিওয়ার্ড দিবেন কোন ধরনের কিওয়ার্ড চাচ্ছেন। ধরেন আমি এখানে এখানে একটা কিওয়ার্ড সার্চ করলাম হোম ইমপ্রুভমেন্ট, কেমন? সরি, তো অনেকগুলো কিওয়ার্ড দিতে পারবেন, নো প্রবলেম। আপনি এখানে ধরেন আমি দিলাম হোম, হোম হোম দেওয়ার পরে আপনি এখানে বাংলাদেশ, বাংলাদেশের বদলে যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি এখানে ট্রাই করেন ইউনাইটেড স্টেট বা ইউএসএ, তাহলে আপনি ইউএসএটা ট্রাই করতে পারবেন, বাংলাদেশটা কেটে দেন, দেন সেভ। সেভ দেওয়ার পরে আপনি দেখেন এখানে গেট রেজাল্ট দিলে তারা আপনার একটা পূর্ণ ডাটা দিবে, এই হোম নিয়ে কী ধরনের কিওয়ার্ড আছে। দেখেন হোম নিয়ে 1 মিলিয়ন টু 10 মিলিয়ন অ্যাভারেজ মান্থলি সার্চ, মানে প্রতি মাসে অ্যাভারেজ 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন মানুষ সার্চ করে। তারপর হলো 3 মান্থ চেঞ্জ, কোনো ধরনের চেঞ্জ আছে কি না এটা দেখতে পারবেন। কম্পিটিশন এখানে লো দেখাচ্ছে। আপনি যদি দেখেন এগুলো সব কিছু, বাট এখানে হাউস অ্যান্ড হোম যদি দেখেন বা অ্যাট হোম নিয়ার মি, এটা হলো 10,000 থেকে 1,00,000 মতো সার্চ ভলিউম আছে। আপনি যদি এখানে দেখেন +900, মানে এটা ট্রেন্ডিংয়ে আছে, এটা ট্রেন্ডিংয়ে আছে, এটা ডিমান্ডটা দিন দিন বাড়তেছে। আপনি এখানে আরও যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো দেখতে পারবেন। সো গুগল কিওয়ার্ড প্ল্যানার উইল বি ইয়োর সেকেন্ড চয়েস যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন। তারপরে আরেকটা জিনিস, যখন গুগল ক্লায়েন্ট বলে যে আমার এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করো, আপনি এই কিওয়ার্ডের ট্রেন্ড দেখতে পারবেন। এই ট্রেন্ড হলো আপনার গুগল থেকে দেওয়া এই কিওয়ার্ডের, এই টুলসের নাম হলো
গুগল ট্রেন্ডস, নর্মালি আপনি গুগল ট্রেন্ডস নিয়ে এখানে লিখবেন গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস দ্বারা বোঝা যায় যে একটা কিওয়ার্ডের ডিমান্ড কতটুকু, একটা কিওয়ার্ডের ডিমান্ড কতটুকু, একটা কিওয়ার্ড কতটুকু আপস ডাউন হচ্ছে, এটার একটা ভালো ডাটা আপনারা নিতে পারবেন। তো চলেন আমরা দেখি গুগল ট্রেন্ডসটা কীভাবে কাজ করে। আমি এখানে গুগল ট্রেন্ডস লিখলাম, TREND ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস লিখলাম। গুগল ট্রেন্ডস লেখার পরে এখানে যখন সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে আপনার একটা টপিক সার্চ করতে হবে। এখন টপিক বলতে যে কোনো টপিক, যে কোনো টপিক। আপনি যদি এখানে ফুটবল নিয়ে কি করতে চান, আপনি যদি এখানে জাস্ট ফুটবল লিখে সার্চ করেন তাহলে এখানে ফুটবলের ট্রেন্ডটা দেখতে পারবেন, ফুটবলের ট্রেন্ড বা যে কোনো কিওয়ার্ডের ট্রেন্ড দেখতে পারবেন, মানে কতটুকু ইম্প্রুভ হচ্ছে বা কতটুকু সার্চ ভলিউম ইনক্রিজ হচ্ছে। আপনি যদি আগস্টে দেখেন, সরি এপ্রিলে দেখেন, তাহলে এটা বাংলাদেশের জন্য। অফকোর্স এখান থেকে আপনি লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন, ধরেন আমি অস্ট্রেলিয়ার জন্য করতেছি, তো অস্ট্রেলিয়ার জন্য দেখেন এটা সার্চ ভলিউম হলো এখানে 100 আছে। তারপরে হলো এপ্রিলের 11 তারিখ, যেটা এপ্রিলের 11 বা এপ্রিলের যে উইক আছে উইকে 100 ছিল, দেন এটা ধীরে ধীরে নেমে আসছে। নেমে আসার পরে দেখেন এখানে এটা বর্তমান সময়ে 39 ট্রেন্ড আছে। আপনি যদি কান্ট্রি ওয়াইজ দেখেন সবচেয়ে বেশি আছে সাউথ অস্ট্রেলিয়া, তারপরে হলো তাসমানিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, নর্দার্ন টেরিটরি। তো এই ধরনের লোকেশনে মোটামুটি ভালো ট্রেন্ডে আছে এই কিওয়ার্ড। আপনারা খুব ইজি গুগলের ট্রেন্ডস বের করে গুগলের কিওয়ার্ডগুলোর কী ধরনের ডিমান্ড এইটা আপনারা খুঁজে বের করতে পারেন। পাশাপাশি যে পরে যে টুলসটা আছে বা যে ফ্রি টুলসটা আছে সেটা হলো উবার সাজেস্টের। আপনারা উবার সাজেস্টে গিয়ে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারেন। উবার সাজেস্ট অনেক ভালো একটা টুলস, যেটা নীল প্যাটেল এর ওন, যে নীল প্যাটেল ওন করতেছে এটারে। তো উবার সাজেস্ট হলো নীল প্যাটেলের একটা টুলস। তো এখানে আমি যদি এটা দেখাই এটার কাজ, নীল প্যাটেল। ওকে, তো আপনি ubersuggest.com লিখবেন, ubersuggest লেখার পরে সে কিন্তু এটা nailpatel.com, কিওয়ার্ডের ওয়েবসাইটের নাম হলো nailpatel.com, বাট এই টুলসের নাম হলো ubersuggest। আপনি এখানে যে কোনো একটা ডোমেইন নেম দিন অথবা যে কোনো একটা কিওয়ার্ড দেন। আমি আমার ডোমেইন নেমটা দিচ্ছি এখানে, ধরেন আমি আমার এই ডোমেইনটাই দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে। আপনারা ক্লায়েন্টের ডোমেইনটা এখানে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন কিছু না কিছু ডাটা আপনারা সে শো করবে, যে ডাটাগুলো আপনার অনেক বেশি উপকারে আসবে। ধরেন এই ওয়েবসাইটের জন্য অর্গানিক কিওয়ার্ড কতগুলো আছে, 12 অর্গানিক কিওয়ার্ড আছে, অর্গানিক ট্রাফিক আছে হলো 33, ডোমেইন অথরিটি 7, তারপরে হলো ব্যাকলিংস 100, যার মধ্যে নফলো মাত্র 6টা। তো আপনি এখান থেকে ডাটা নিতে পারবেন কতগুলো ট্রাফিক আসে এবং কতটা ব্যাকলিংস আছে, তার ডোমেইন অথরিটি কতটুকু, যেটা অনেক ভালো একটা টুলস। আপনি যদি এখানে দেখেন আমার ওয়েবসাইট একদম নতুন, জাস্ট অক্টোবরে বিল্ড হয়েছে, এক মাসও এজ হয় নাই। তো এইটা নিয়েই আমি কাজ করতেছি। দেখেন এটা নভেম্বরের 21 পর্যন্ত এই ধরনের কী ছিল। আপনারা দেখেন সবচেয়ে ভালো কিওয়ার্ড হলো অ্যাডভান্স এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, যেটা অনেক ভালো র্যাঙ্ক করতেছে। হোয়াইটেড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই ধরনের পজিশন আপনারা দেখতে পারবেন কি পজিশনে আছে, কি ধরনের কি মানে বর্তমান যে হেলথ আছে এই হেলথটা দেখতে পারবেন, পাশাপাশি একটা ভালো আইডিয়া নিতে পারবেন নীল প্যাটেলের উবার সাজেস্ট থেকে। তারপরে যদি আপনারা দেখেন, তারপরে সেটা আসে, তারপরে আমরা চলে যাই গুগল থেকে। এই জিনিসগুলো নিয়ে আপনাদের আইডিয়া অবশ্যই রাখতে হবে, আমি এগুলো মুছে দিই। আপনাদের যে আইডিয়া রাখতে হবে সেটা হলো আপনার গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে। গুগল অ্যানালাইটিক্স কীভাবে সেট আপ করবেন, কীভাবে সেট আপ করবেন গুগল অ্যানালাইটিক্স কী, পুরোপুরি আমার ভিডিও দেওয়া আছে, এটা নিয়ে আমি আর ডিটেলস বলবো না। গুগল অ্যানালাইটিক্স হলো গুগলের একটা ফ্রি টুলস বলতে পারেন, যেটা অবশ্যই প্রতিটা ওয়েবসাইটের থাকা বাঞ্ছনীয়, কারণ এই অ্যানালাইটিক্সই আপনার ট্রাফিকগুলো মেজার করে, ট্রাফিকগুলো ট্রেক করে, মাসে কতগুলো ট্রাফিক আসে, কতগুলো ট্রাফিক স্টে হয়, কতগুলো ট্রাফিক কোন পেজে আসে, তাদের এজ, তাদের জেন্ডার, তাদের বিহেভিয়ার সব কিছু আপনারা গুগল অ্যানালাইটিক্স দ্বারা করতে পারবেন। তারপরে যে টুলসটা আসে সেটা হলো গুগল সার্চ কনসোল, যেটা ছাড়া একটা ওয়েবসাইটের ইন্টারনাল ইস্যুগুলো বা ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যুগুলো আপনি সলভ করতেই পারবেন না। তো গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে, গুগল সার্চ কনসোল সম্পর্কে ধারণা রাখবেন। এটা আপনার গুগলে ওয়েবসাইটকে ইন্ডেক্স করার জন্য অনেক অনেক বেশি উপকার। আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করে আপনি সার্চ কনসোলেই সাবমিট করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইটে কোনো ধরনের বাজে ব্যাকলিংক ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই গুগল সার্চ কনসোল দিয়ে বাজে ব্যাকলিংকগুলো রিমুভ করতে হবে।
তাছাড়াও আপনার ওয়েবসাইটের যে মেজর ইস্যুগুলো আছে, এই মেজর ইস্যুগুলো কিন্তু এই সার্চ কনসোলই বলে দেয় কিভাবে সলভ করবেন। তো গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ধারণা রাখবেন, প্রপার ধারণা রাখবেন যারা এসইও জার্নি স্টার্ট করছেন অথবা এসইওটা জানেন। তারপরে যে জিনিসগুলো আসে সেটা হলো আপনার র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইন। র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইন হলো, এসইও প্লাগইন হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটা মাস্টার প্লাগইন, যে প্লাগইন দ্বারা আপনার টেকনিক্যাল এসইওর সাইট ম্যাপ, টেকনিক্যাল এসইওর রোবট ডট টিএক্সটি, টেকনিক্যাল এসইওর ক্যানোনিক্যাল ট্যাগ ইস্যুগুলো, তাছাড়াও যে ছোটো ছোটো ইস্যু আছে এগুলো সলভ করে দেয় র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইন বাই ডিফল্ট। আর আপনি যখন একটা পারফেক্ট অন পেজ করতে যাবেন তখন আপনি র্যাঙ্কম্যাথের সাহায্য নিয়ে খুব ভালো করে এটা করতে পারবেন। তো র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইন সম্পর্কেও ভিডিও দেওয়া আছে, আপনারা পেজ দেখে নিন, সরি ইউটিউব চ্যানেল দেখে নিন, মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। র্যাঙ্কম্যাথের মতোই এটা আগে অনেক জনপ্রিয় ছিল, এখনও অনেক জনপ্রিয়, যেটা হলো ইয়োস্ট এসইও প্লাগইন, যা আপনার মোটামুটি আপনার প্রতিটা ওয়েবসাইটের জন্য কম্পালসারি, মানে একদম প্রতিটা ওয়েবসাইটের জন্য দরকার ইয়োস্ট এসইও প্লাগইন। তো আপনারা এই ইয়োস্ট এসইও প্লাগইন আর র্যাঙ্কম্যাথ প্লাগইন সম্পর্কে পুরোপুরি ধারণা নেবেন, দুইটার কাজই সেম, এই দুইটার কাজ সেম কাজ করে, এটা যা করে এটাও তা করে। মানে আর কি অনেক সময় হয় না যে একই কোম্পানির একই জাতের ওষুধ বা ডিফারেন্ট কোম্পানি, সেম এই কথাটা এইটার সাথে যায়। তো আপনারা র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইন এবং ইয়োস্ট এসইও প্লাগইন সম্পর্কে ভালো ধারণা রাখবেন। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো আনসার দ্য পাবলিক, এটা হয়তো বা অনেকেই জানেন না। আজকে আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম তখন ক্লায়েন্ট বলছে যখন তুমি কোনো ধরনের টপিকস খুঁজে পাবা না তখন তুমি আনসার দ্য পাবলিক, আনসার দ্য পাবলিককে জিজ্ঞেস করবা, তারা তোমার একটা ভালো আইডিয়া দিয়ে দিবে। তো আমরা আনসার দ্য পাবলিকে চাই, আনসার দ্য পাবলিক দেখেন সার্চ লিসেনিং ফর দ্য মার্কেটিং, পুরো সার্চ ইঞ্জিনে মানুষ কী নিয়ে গসিপ করছে, কী জিজ্ঞেস করছে এবং কী কী জিনিসটির চর্চা হচ্ছে এগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। ধরেন আমি এখানে চকোলেট লিখেই সার্চ করলাম, কেমন ধরেন আমি এখানে CHOC চকোলেট, ওকে আমি ধরেন চকোলেট লিখে সার্চ করলাম, চকোলেট লিখে সার্চ করলাম। এখন দেখেন এটা সার্চ করার পরে মোটামুটি চকলেট সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। এখানে যদি ডাটাতে যান, আর চকলেট বাটন গ্লাটেন ফ্রি, আর চকলেট গো অফ, হাউ চকলেট ইজ মেড, কীভাবে চকলেট বানানো হয়, হোয়াট দিয়ে কোয়েশন পাবেন, হুইন দিয়ে কোয়েশন পাবেন, হোয়ার দিয়ে কোয়েশন পাবেন, হুইচ হু হোয়াই উইল কোয়েশন পাবেন, তারপরে হলো প্রিপোজিশন দিয়ে পাবেন, ক্যান ফর ইজ প্রিপোজিশন দিয়ে পাবেন, তারপরে হলো কম্প্যারিজন দিয়ে পাবেন, তারপরে হলো অ্যালফাবেট দিয়ে, সবগুলা দিয়ে আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। তারপরে যদি বলেন রিলেটেডগুলা, চকলেট কেক আছে, চকলেট কেক রেসিপি, আপনি মোটামুটি অনেক 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 ভালো একটা ধারণা নিতে পারবেন এই ধরনের টুলস নিয়ে। সো আজকে এতটুকুই থাক, আপনারা এই 10টা যে টুলস আছে বা যে ফ্রি টুলস আছে এই 10টা ফ্রি টুলস সম্পর্কে ধারণা রাখবেন, এবং আশা করি যে এই 10টা টুলস সম্পর্কে ধারণা রাখলে আপনাদের দৈনন্দিন বা ক্লায়েন্টের এসইও কাজ করতে গেলে অনেক অনেক সুবিধা হবে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।